নির্বাচনের আগে নদিয়ার গয়েশপুরের বালিপুকুর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন বিজেপি কর্মী আকাশ দাস অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে গাড়িটা এখানে রেখেছে, ও আমার ছেলে মেয়ের জামা কাপড় দেওয়ার জন্য এসছে, গাড়িটা রেখেছে, ও গাড়িটা ভাঙচুর করে দিয়েছে। কেন করলো? কেন বলছে? তোমরা এই বিজেপিতে দলে আছো, তোমরা তৃণমূলে ভোট দিতে যেতে পারবে না, তাই ভোট দিতে যেতে বারণ করেছে। বলি যদি যাও তাহলে মারধর করবে। কারা করেছে? তৃণমূলে। আর আপনারা কোন পার্টি করেন? আমরা কোনো পার্টি মাটি এত ই করি না, আমি এখানে নতুন এসেছি, এখন আমরা বলছি কি আমরা নাকি বিজেপিই করি। কালকে হয়েছিল, কালকে সন্ধ্যার সময় আমাদের বাচ্চা কাচ্চা ছেলেরা ওরা পতাকা লাগাচ্ছিল, মানিক ওখানে এসে থিট দেয়, তারপর আমাদের ছেলেরা কিছুই করেনি, অথচ ওরা নীরবে সহ্য করে। তারপর সন্ধ্যার পরের থেকে বাড়ি বাড়ি গিয়ে মানব বাড়ি ওর সহকারী সবাইকে নিয়ে গুন্ডা মাস্তানদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে থেট দিচ্ছে। মানিক বাড়ই ও সবাইকে থেট দিচ্ছে, ভোট কেন্দ্রে যেতে দেবে না, কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, তাহলে অবস্থা খারাপ হয়ে নির্যাতন থেকে শুরু করা কী দেখেছে আরও বেশি কিছু হবে, মানে সব কিছু করছে। আমি অনুষ্ঠান থেকে এসে বাড়িতে বসে ঠাকুরের নাম করছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখি ওরা আমাদের বাড়িতে 8-10 জন একসঙ্গে চড়াও হয়। আমি বাড়ি থেকে সরে যাই, অন্ধকারে সরে যাই, আর বাড়িতে অত্যাচার শুরু করে, আমার টোটো গাড়ি থেকে শুরু করে সব ভাঙচুর করে দিয়েছে, ঘর ভারি থেকে শুরু করে সব চুরমার করে দিয়েছে। তারপর ওইদিকে খিস্তি খামারি থেকে গালিগালাজ থেকে শুরু করে কত রকমের গালিগালাজ, ও ধারণা করা যায় না। কেন করেছে? আমি একটু বিজেপি পার্টি করি এর জন্যেই। আর আমি শুধু আমি কেন, আমি ছাড়াও এখানে যত জনসাধারণ আছে প্রায় বাড়িতে গিয়ে গিয়ে থেট দিচ্ছে আর বলছে কেউ যেন কেন্দ্রে যেতে না পারে, কেউ যেন ভোট কেন্দ্রে পৌঁছাতে না পারে, কেউ যেন ভোট দিতে না যায়, তাহলে নির্যাতন হবে প্লাস অত্যাচার হবে, অনেক কিছু এদের আচার আচরণ করে গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।